নমস্কার আপনালোক সকলকে পুনর্বার স্বাগত নসমাই মজিদ বন্ধুসকল বলগতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, রাজ্য চলাবলে ধন নাই হিমন্ত সরকারের। অহা 1 অক্টোবর পুনের 750 কোটি টাকার ঋণ লব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। ধারত পুত কইছে অসম সরকার, ধার লই লই তৎ পোয়া নাই হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। অহা 1 অক্টোবর পুনের 750 কোটি টাকার ঋণ লব হিমন্ত সরকারে। প্রতি মাহে ধার নললে রাজ্য চলাব নয় হিমন্ত সরকারে। 1,58,000 কোটি টাকার বর্তমান ধারুয়া হয়ে আছে রাজ্য সরকার। বিত্তীয় সংকটের জোড়া মারিবলে প্রত্যেক মাহে ঋণ লয়ে আছে অসম সরকারে। ঋণ লওয়ার ক্ষেত্রে অভিলেখ রচিছে হিমন্ত সরকারে। বিগত বিত্তীয় বর্ষত হিমন্ত সরকারে 20,000 কোটি টাকার ঋণ লৈছিল। চলিত বিত্তীয় বর্ষর 6টা মাহতে হিমন্ত সরকারে এই পর্যন্ত ললে প্রায় 8,000 কোটি টাকা। চলিত বিত্তীয় বর্ষর 4 এপ্রিলত লৈছিল 1,000 কোটি টাকা, 30 এপ্রিলত লৈছিল 1,000 কোটি টাকা, 28 মেত লৈছিল 1,000 কোটি টাকা, 8 জুনত লৈছিল 634 কোটি টাকার ঋণ আর 23 জুলাইত লৈছিল 1,000 কোটি টাকার ঋণ। লগতে 7 আগস্টত 1,000 কোটি টাকার ঋণ লওয়ার পিছত আর 27 আগস্টত 1,000 কোটি টাকার ঋণ লৈছিল হিমন্ত সরকারে। যা 17 সেপ্টেম্বরত হিমন্ত সরকারে লৈছিল 1,000 কোটি টাকার ঋণ। যা 24 সেপ্টেম্বরত হিমন্ত সরকারে লৈছিল 250 কোটি টাকার ঋণ। আর এসপ্তাহর ভিতরতে 1,250 কোটি টাকার ঋণ লৈছিল হিমন্ত সরকারে। আর পুনের অহা 1 অক্টোবরত 750 কোটি টাকার ঋণ লব অসম সরকারে। হিতাধিকারীক সন্তুষ্ট করবলে ধারর উপরি ধার লৈছে হিমন্ত সরকারে। অতি ভয়ানক দিকত গতি করেছে অসমৰ অর্থনীতি। কেতুকুড়িলৈকে ধারত পুত গৈছে হিমন্ত সরকার। রাজ্য চলাবলে টাকা নাই হিমন্ত সরকারও। আর হিমন্ত সরকারের 3 বছরীয়া কার্যকালত রাজ্যত গড়ি উঠিছে ঋণের পাহাড়। পরবর্তী খবর, মিয়াসকলক কাম করবলে উজনি অসমলৈ যাবলৈ দিয়া নহব। উজনিলৈ ওলোৱা মিয়াক এইবার বাধা দিলে আমচুয়ে। আমচুর সদস্য গাড়ির পর নমাই আনিলে মিয়াক। সরকারে নিরাপত্তা নিশ্চিত করিলেহে নামনির মিয়া উজনিলৈ যাব বলে হুঙ্কার আমচুর। উজনি অসমলৈ যাবলৈ লওয়া মিয়া শ্রমিকক বাধা আমচুর। 20টা পরিয়ালর শিশু মহিলা সহ প্রায় 50-60 জন শ্রমিকক বাধা আমচুর। আমচুর সদস্যই গাড়ির পর নমাই আনিলে মিয়া শ্রমিকক। শ্রমিক কড়িয়াবলে অহা গাড়ি ঘুরাই পঠালে আমচুর নেতৃত্বই। বরপেটা জেলার কলগাছিয়া রাজচক্রের অন্তর্গত লাচাঙ্গাত এই উত্তেজনা। উজনিলৈ মিয়া শ্রমিক যাওয়াত বাধা আরোপ করে সরকারক হুঙ্কার আমচুর। অসম সরকারে নিরাপত্তা নিশ্চিত করিলেহে নামনির মিয়া উজনিলৈ যাব। উজনি অসমৰ 30টা সংগঠনে মিয়া শ্রমিকর নিরাপত্তা নিশ্চিত করব লাগিব বলে দাবি আমচুর। নিরাপত্তা নিশ্চিত নোহালৈকে বহির্রাজ্যত মিয়া শ্রমিকক কাম করার আহ্বান সৌদ অসম সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এইবার ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে স্কুলিয়া ছাত্রছাত্রী করিয়া এখন বাস। 50 জনের অধিক ছাত্রছাত্রী করিয়া তীব্রবেগী বাহনের খুন্দা পথর কাখর গছত। রাজ্যত পুনের ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। এইবার ছাত্রছাত্রী কড়িয়াই নিয়া বাস দুর্ঘটনাত পতিত হয়েছে। নিয়ন্ত্রণ হেরুয়ায় পথর কাখর দেওয়াল আর গছত খুন্দা বাসখন। 50 জনের অধিক ছাত্রছাত্রী কড়িয়াই নিছিল এই বাসখন। আর কেইবাজনো ছাত্রছাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে এই ঘটনাত। মার্গারিটার ইন্ডিয়ান ক্লাবর সমীপত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। নামদাং টির ছাত্রছাত্রী আছিল বাসখন, লগতে সেন্ট মেরি স্কুলের ছাত্রছাত্রী কড়িয়াই নিছিল এই বাসখন। আর আহত ছাত্রছাত্রীসকলক ততাতৈয়াক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুয়া ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, বিহারত সংঘটিত হয়েছে আন এক ভয়ঙ্কর ঘটনা।
জীবিত পুত্রিকা পালন করবলে গই নৈত উঠি গিয়ে মৃত্যু হয়েছে 46 জন লোকর, আর মৃতকর পরিয়াল 4 লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। সন্তানের মঙ্গল কামনাই হল অমঙ্গলের কারণ, সন্তানক লগত লৈ পানীত ডুব মরার পাছতেই সন্তানহীন হয়েছে 46 জনক লোক, মৃত্যু হয়েছে 37টাক শিশুর। এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে বিহারত। যা বুধবারের এতালেকে বিহারের মোট 15 জেলার আছে এই খবর। বৃহস্পতিবারে বিহার সরকারের ফলের জারি করা এক বিবৃতিত উল্লেখ করা মতে জীবিত পুত্রিকা নামের এক ধর্মীয় রীতি পালন করা হয় বিহারত। ইয়ার জড়িয়ে সন্তানের মঙ্গল কামনার মাতৃয়ের সন্তানক কোলাত লৈ নদীত ডুব দিয়ে। এই জীবিত পুত্রিকা পালন করার সময়তে ঘটিল সেই মর্মান্তিক ঘটনা। নৈর পানীত উঠি গেল 46 জনক মাতৃ সন্তান, নিহত সকলের মাজত আছে 4 মহিলা। উল্লেখযোগ্য যে বিগত বছরত এই ধর্মীয় রীতি পালন করবলে গিয়ে মৃত্যু হয়েছিল 22। এইবার মৃতকর সংখ্যা মোট 46 জন বৃদ্ধি পালে। অতি শেহতীয়াক নৈত উঠি গেছে 3। এই 3 এই পর্যন্ত উদ্ধার করবা নাই যদিও তেওঁলোককে মৃত ঘোষণা করা হয়েছে। এতিয়াও সন্ধানহীন সকলের উদ্ধারের বাবে বিহার প্রশাসনে অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে এই করুণ তথা মর্মান্তিক ঘটনার দুঃখ প্রকাশ করেছে। মৃতকর পরিয়ালে 4 টাকার আর্থিক সাহায্য হিসাবে ঘোষণা করেছে। ইতিমধ্যে 8 পরিয়ালে এই আর্থিক সাহায্য লাভ করেছে। বিহারের এই করুণ ঘটনা সংঘটিত হওয়ার পিছতে এতিয়া প্রশাসনে প্রশ্নের সম্মুখীন হয়েছে। বিগত বছর একদরে 22 লোক নৈত উঠি যাওয়ার পাছত এইবার কিয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা নহল তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। কিয় আরক্ষী নৈর কাকত পোহরার ব্যবস্থা করা নাছিল তাক লৈ প্রশ্ন উঠিছে। যেহেতু ধর্মীয় পরম্পরা অনুসরি এই নিয়ম পালন করবলে নৈর পারলে মানুষের আগমন ঘটিছিল, গতি আরক্ষী নৈর পারত কিয় সুরক্ষার সঠিক ব্যবস্থা নকরিলে সেই বিষয়ে এতিয়া সর্বত্রে প্রশ্ন উঠিছে। পরবর্তী খবর, রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য হব ভারত। রাষ্ট্রসংঘর মজিয়াত ভারতক নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য করার দাবি ব্রিটেইনের, লগতে আমেরিকা রাশিয়া আর ফ্রান্সও সমর্থন করে আহিছে এই দাবি, কেবল বাধা দিছে চীনে। রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য হোক ভারত। আমেরিকা যুক্তরাষ্ট্রের পাছত রাষ্ট্রসংঘর মজিয়াত পুনের এই দাবি উত্থাপন করলে ব্রিটেইনে। বৃহস্পতিবারে রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদর সভাত ব্রিটেইনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে স্পষ্টক দাবি উত্থাপন করে কয় যে নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য পদ ভারত সহ কেবাখনো দেশে লাভ করা উচিত। মন করবলগিয়া যে যা বহু বছর ধরে রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য হিসাবে ভারতক অন্তর্ভুক্ত করবলে দাবি উত্থাপন হয়ে আহিছে। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতক নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য করার দাবি করেছিল। এই প্রসঙ্গত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে মুকলিক কৈছিল যে রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর সংশোধন জরুরি, ভারতক স্থায়ী সদস্য পদ দিয়ার সমর্থন করে আমেরিকায়। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে G20 আর গ্লোবেল সাউথক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাক প্রশংসা করে সাম্প্রতিক পরিস্থিতিত পোল্যান্ড ইউক্রেন ভ্রমণের বিষয়েও উল্লেখ করেছে। ভারতের এনে পদক্ষেপর বাবেই রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য পদ দিয়ার দাবি উত্থাপন করেছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। আর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের এই মন্তব্য সমর্থন করেছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনও। আর এইবার ব্রিটেইনের দরে এক শক্তিশালী রাষ্ট্রীয় ভারতক রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদর স্থায়ী সদস্য পদ দিবল উত্থাপন করা দাবি স্বাভাবিকতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। ব্রিটেইনের প্রধানমন্ত্রীগুলিয়ে ভারতের উপরও আফ্রিকা মহাদেশেরপরাও এখন দেশক স্থায়ী সদস্য পদ দিয়ার দাবি করেছে। তারপরই জাপান, ব্রাজিল আর জার্মানিকও এই পদ দিয়ার দাবি জানাইছে। মন করবলিয়া যে রাষ্ট্রসংঘত বহু সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে উত্থাপন হয়ে আহিছে। ভারতেও রাষ্ট্রসংঘত সংস্কারের কথা কৈছে। দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদত 5 সদস্য রাষ্ট্রকে স্থায়ী সদস্য হিসাবে রখা হয়েছে আর এই সংখ্যা বৃদ্ধি করবলে বারে বারে দাবি উত্থাপন হয়ে আহিছে। সদস্য বৃদ্ধির ক্ষেত্রে প্রথমে নাম উত্থাপন হয়ে আহিছে ভারতের। ভারতক সমর্থন করেছে স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেইন, ফ্রান্স আর রাশিয়ায়। অবশ্য এই ক্ষেত্রে ভারতের সম্মুখত বারে বারে প্রত্যাহ্বান হিসাবে থিয় দিয়ে আহিছে সুবুরিয়া রাষ্ট্র চীন।
কিন্তু এইবার এই দাবী অধিক সক্রিয় হয়ে পড়াত ভারতের স্থায়ী সদস্য পদ লাভ রাখা সজীব হয়ে পড়ছে। পরবর্তী খবর, বন্ধ হল মাজুলী যোরহাট সংযোগী দলং নির্মাণের কাম, আর এই সন্দর্ভত কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর হস্তক্ষেপ বিচারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্র। মাজুলীবাসীর সপোন আছিল যোরহাট মাজুলী সংযোগী দলং। দুবারক এই দলংখনের কাম শুভারম্ভ করার পাছতো যেন ইয়াক সৃষ্টি হওয়া অনিশ্চয়তা বা জটিলতা দূর হওয়া নাই, বারে বারে বন্ধ হয়ে পড়ছে এই দলংখনের নির্মাণের কাম কাজ। যা 5 সেপ্টেম্বরের পুনের বন্ধ হয়ে আছে এই দলংখনের নির্মাণের কাম কাজ। আর এই সন্দর্ভত স্বয়ং মুখ্যমন্ত্রী ইমান দিনে ঐক্য হয়ে আছিল। দলংখনের কাম বন্ধ হয়ে পড়া বিষয়টির উপর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী হস্তক্ষেপ বিচারি সামাজিক মাধ্যমত দিয়ে একটা পোস্টত তেনে এক আবাসেই পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত লিখিছে যে আমি জানিব পারিছো যে লুইতর উপর যোরহাট মাজুলী দলংর কাম 5 সেপ্টেম্বরের স্থবির হয়ে আছে। এই বিষয়ের গুরুত্ব অনুভব করে তথা ইতিমধ্যে নির্ধারণ করা সম্পূর্ণকরণের সময়সীমা অর্থাৎ ডিসেম্বরের 2025 লক্ষ্যের যাতে আমি বিচলিত হবলগা নহয়, তার বাবে আজি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গাডকারী ডাঙরিয়ালে এখন পত্র প্রেরণ করছো আর এই ক্ষেত্রে তাৎক্ষণিক হস্তক্ষেপের অনুরোধ জানাইছো। 925 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে থাকা এই দলংখনের আধারশিলা প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিয়ে করে যাওয়ার পিছত পরবর্তী সময় 2021 নভেম্বরত পুনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে নির্মাণের কাম আরম্ভ করেছিল। আর এই দলংখনের নির্মাণের দায়িত্ব লাভ করেছিল ইউপি স্টেট ব্রিজ কর্পোরেশন নামের নির্মাণকারী সংস্থাটে। কিন্তু এই সংস্থারপর উপর ঠিকালয় দলংখনের নির্মাণের কাম করে আছিল বিআরসি কোম্পানিয়ে। 2025 ডিসেম্বর মাসত নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য লওয়া এই দলংখনের কাম 2021 এতিয়ালৈকে মাত্র 30% সম্পূর্ণ হয়েছে। দলংখনের নির্মাণের এনে লেহেমিয়া গতি, বারে বারে কাম বন্ধ হয়ে পড়ার আড়ত দুটা প্রতিষ্ঠানের মাজর আভ্যন্তরীণ সংঘাত বলে জানিপরা গেছে। এই দুটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সংঘাতের পরিণাম হয়তো ভুগিবলগিয়া হব মাজুলীবাসীয়ে। তাতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হয়েছে যে অভিযোগ অনুসরি এই দলংখনের নির্মাণ কার্যও অতি নিম্নমানের। ইতিমধ্যে এই দলংখনের নির্মাণস্থলীরপর নির্মাণকারী কোম্পানি বিআরসি কোম্পানিয়ে যন্ত্রাংশ লৈ গৈছে। এনে পরিস্থিতিত মাজুলীবাসীর লগতে বিভিন্ন দল সংগঠন উদ্বিগ্ন হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর আজি রাজহুয়া করা তেওঁৰ এই পত্রখনের পাছত অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিয়ে এই বিষয়টোত হস্তক্ষেপ করেনে নাই, দলং নির্মাণের কাম আগবাড়েনে নাই, সেয়া সময়ত লক্ষণীয় হব। পরবর্তী খবর, শিক্ষার্থী লৈ জরুরি খবর। রাজ্যের ভিন্ন প্রান্তত শিক্ষার্থীর সত্য হওয়া ভয়ঙ্কর ঘটনার পিছতে কঠোর হয়ে পড়ছে রাজ্যের শিক্ষা বিভাগ। প্রতিখন বিদ্যালয়লৈ শিক্ষা বিভাগের জরুরি নির্দেশনা। পাঠদানের পূর্বে পরীক্ষা করব লাগিব ছাত্রর বেগ আর বকেট। শিক্ষার্থীর সত্যি কোনো আপত্তিজনক সামগ্রী আনিছে নাকি তন্ন তন্নকৈ করব লাগিব পরীক্ষা। শেহতীয়াকৈ এই নির্দেশনা জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগে। দরঙ্গত ছাত্রর লগত হওয়া ভয়ঙ্কর ঘটনার পিছতে কঠোর হয়ে পড়ছে রাজ্যের শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগে প্রতিখন বিদ্যালয়লৈ দিছে জরুরি নির্দেশনা। পাঠদানের পূর্বে পরীক্ষা করব লাগিব ছাত্রর বেগ আর পকেট। ছাত্রর লগত কোনো অস্ত্র বা চোকা সামগ্রী আছে নাকি সেয়া করব লাগিব পরীক্ষা। বিষাক্ত তরল পদার্থ গুটকা ধপাত সিগারেট পালে করব লাগিব জব্দ। অন্য আপত্তিজনক সামগ্রী থাকলেও জব্দ করব লাগিব শিক্ষকে। আর লগেলগে খবর দিব লাগিব সংশ্লিষ্ট ছাত্রজনের অভিভাবক। অনতিবলমে জানাব লাগিব স্কুল পরিদর্শক। বাধ্যতামূলকভাবে প্রতিদিনে শ্রেণী শিক্ষকে করব লাগিব এই কাম। কামরূপ মহানগর জেলার প্রতিখন বিদ্যালয়লৈ জারি করা হয়েছে এই জরুরি নির্দেশনা।